তখনই আমি জিপিইউ কিনে ফেলেছি, না হলে আমার এখন 1,10,000 টাকা দিয়ে আমার এই জিপিইউ আরটিএক্স 3070 আই গেমটা কিনা লাগতো। তো যখন দেশের পিসি এনথুজিয়াস্টরা পিসি বিল্ড করার সময় জিপিইউর দাম দেখে এক একজন ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রহা হ্যায় এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হ্যায়। তো তখন এই ভাইটির মনের অবস্থা ছিল ঠিক এই রকম। তো আজকে আমরা এটি হাই এন্ডের ওয়ার্ক স্টেশন বিল্ড গাইড দেখব, যার বিল্ড করার সময় বাজেট ছিল আনুমানিক 1.5 লাখ টাকা। সো লেটস স্টার্ট দ্য ইন্ট্রো। না না এসবের কোনো প্রয়োজন নেই। Hi, I'm Nuhash Ahmed, a student from the Department of Architecture. আমার পিসিটা বিল্ড করার মূল উদ্দেশ্য হচ্ছে হলো আমি রেন্ডারিং মডেলিং আর হচ্ছে পোস্ট প্রোডাকশন নিয়ে কাজ করি, যেহেতু আমি আর্কিটেকচার স্টুডেন্ট। তো আমি আমার সিপিইউ হিসেবে আমি চুজ করেছি এমজি রাইজেন 3900X। তো আমি অনেক বছর ধরে ইন্টেল ইউজ করেছি, তো এখন এই এমজি চুজ করার আমার কোনো বিশেষ কারণ নেই, কিন্তু আমি চেষ্টা করেছি যে নতুন কিছুতে সুইচ করি, তো এই জন্যই আমার এমজি নেওয়া। আমি কোনো বিশেষ কোম্পানির ফ্যান বয় না, আমি এমজি নিয়েছি আমার, এবং আমার এমজিতে আমার মাশাল্লাহ অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি আমি সব কিছুতে, রেন্ডারিংয়ে, মডেলিংয়ে, পোস্ট প্রোডাকশনে, সব কিছুতে আমি এমডিতেই ভালো ব্যাকআপ পাচ্ছি। তো ইন্টেল নিলে যে আমার আমরি বিশেষ যে চেঞ্জগুলো হইতে সেগুলো আমি হয়তো বা ধরতে পারতাম না বা বুঝতে পারতাম না, তো এমডি নিয়ে আমি খুশি। তো মাইনারদের কারণে জিপিইউ অনেক স্টক আমার আউট হয়ে যায়, তো মাঝখানে স্টক আসে আর আমি ওই স্টকের জন্যই ওয়েট করি। আমি আইডিবি, এলিফেন রোড সব জায়গায় ঘোরাঘুরি করি, প্রায় 2-3 মাস ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করার পর আমি ফাইনালি জিপিইউ পাই, আরটিএক্স 3070 আই গেমের কালারফুলের। সেটার প্রাইস ছিল হচ্ছে 63,000 টাকা, যেটা আমি আগে আরও তিন চার মাস আগে কিনেছি। এখন সেটার প্রাইস হচ্ছে হলো 1,10,000 টাকা। তখনই আমি জিপিইউটা কিনে ফেলেছি, না হলে আমার এখন 1,10,000 টাকা দিয়ে আমার এই জিপিইউ আরটিএক্স 3070 আই গেমটা কিনা লাগতো। তো আমি মনে করি আমি অনেক লাকি।
যেহেতু আমি গিগাবাইটের ফ্যান, তো আমি চেষ্টা করেছি মাদারবোর্ড আমার হচ্ছে র্যাম আর কেসিংটা গিগাবাইট থেকে নেওয়ার। তো আমি মাদারবোর্ড হিসেবে চুজ করেছি হলো B550 RS Elite 3rd Generation গেমিং মাদারবোর্ড, আর হচ্ছে হলো আমি র্যাম হিসেবে নিয়েছি অরাস র্যাম, যেটা হচ্ছিলো 3600 MHz, পার স্টিক হচ্ছে 8GB, আমি দুটো স্টিক নিয়েছি, পরবর্তীতে আপডেট করে নিব। আর কেসিং হিসেবে নিয়েছি হলো C200, যেটা একটু লো বাজেট কেসিং। স্টোরেজ হিসেবে আমি নিয়েছি হচ্ছে হলো HP-র SSD, আর হচ্ছে হলো স্যামসাংয়ের হচ্ছে 970 ইভো প্লাস M.2 NVMe, যেটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট M.2 NVMe মার্কেটে। আমি 2020 লাস্টের দিকে আমার ড্রিম পিসটা বিল্ড করি RTX দিয়ে 3070 কালারফুল আই গেমের। তো কালারফুল আই গেম দিয়ে আমি এখন খুব স্মুথলি আমার গেমিং আর হচ্ছে আর্কিটেকচারাল যেই কাজগুলো, রেন্ডারিং, মডেলিং, পোস্ট প্রোডাকশন সব স্মুথলি করতে পারতেছি। তো কালারফুল নিয়ে আমি স্যাটিসফাইড, অনেক হ্যাপি। We'll be right back.
ভাই রিভিউ তো হইছে ভাই না আর অনেক কাজ আছে ভাই কাজ করতে দেন নাইলে কিন্তু আমার সাবমিশন করতে হবে আজকে এই পর্যন্ত রাখেন